মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কঙ্কা, তুমি ও তুমি তো আসবে, তুমি আসবে, আমার তোমার কথাই ভাবা উচিত ছিল। এত রাতে তুমি ছাড়া আর কেউ আসবে? কঙ্কা, অর্জুন আমাকে বললো তাই। তোমার ভাই তোমায় বলে দিয়েছে সে কেমন তার স্ত্রীকে রাস্তায় ফেলে রেখে চলে গেছে? তুমি এসছো তার মোশায়েবি করতে, বলে ফেলো কি বলবে বলো না। মানে কি বলবো? বলবে তো তোমার ভাই কত ভালো, তোমার ভাই ভুল করে রাগ করে অসভ্যতা করে ফেলেছে, আমার মেয়ে হিসেবে কেমন সেটা সহ্য করে নেওয়া উচিত ছিল, সব কিছু চুপ করে সহ্য করা উচিত ছিল। বলো বলো, সময় থাকতে বলো, না হলে তোমার চাকরি থাকবে না, বলো। বাড়ি চলো কঙ্কা। কোন বাড়ির কথা বলছো? কোন বাড়ির কথা বলছো সমুজ্জ্বল? আমার নিজের কোনো বাড়ি নেই যেখানে আমি থাকতে পারি, যেখানে আমি যখন ইচ্ছে তখন যেতে পারি, যেখানে আমার অধিকার আছে, এমন কোনো বাড়ি আমার নেই। কঙ্কা, নিজের বাড়ির কথা নিশ্চয়ই বলছো না? তুমি নিশ্চয় তোমার ছোট ভাইয়ের স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তুলবে না? এই সাহসটুকু তোমার থাকলে তো তুমি আর তুমি থাকবে না, তাই না? এটা ছেলে মানুষের জায়গা নয় কঙ্কা, রাত হচ্ছে, চলো ওঠো বাড়ি চলো। কি করে যাবো সমুজ্জ্বল, আমি তো সম্পূর্ণ কপর্দকশূন্য, টাকা পয়সা কিচ্ছু নেই, কি করে যাবো বলো? আমি চাইলেও আমার কোথাও যাওয়ার উপায় নেই। আমি ক্যাব বুক করছি, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিই, তারপর ফিরে যাব। আমি জানতে চাইলাম তো কোন বাড়ি, সেটার উত্তর দিচ্ছ না কেন তুমি? কঙ্কা, অবভিয়াসলি তোমার শ্বশুর বাড়ি। তুমি শিওর ওটা আমার বাড়ি? কঙ্কা, এখন এটা নিয়ে আলোচনা করার সময় না, আমরা তো এটা নিয়ে পরেও কথা বলতে পারি। তাই পারি বুঝি? ও, তোমার হাতে তো অনেক সময়, তোমার ভাই কাম মনিব কাম মালিক তোমাকে যা যা অর্ডার করবে তোমাকে সবটা করতে হবে, তাই বোধ হয় তোমার একমাত্র কাজ, তাই না? আচ্ছা, তোমার পজিশনটা ঠিক কি বলো তো? মানে মানে তোমার ডেজিগনেশনটা কি, কি হিসেবে তুমি আজকে এসেছো? আমরা যেতে যেতে কথা বলি, দেখো এখানে এত কথা বললে ভিড় জমে যাবে, তারপর তারা আমাদেরকে এখান থেকে তাড়িয়ে ছাড়বে। তুমি কি বাই এনি চান্স ক্যাব বুক করছো? করো না, এই প্রশ্নটার ফ্যাসলা না হলে কিন্তু আমি কোথাও যাব না। কোন প্রশ্ন? তুমি এক্স্যাক্টলি কি পরিচয় এখানে, তোমার আসল ভূমিকাটা কি এই নাটকে? অর্জুনের সব কথা ইয়েস স্যার ইয়েস স্যার করা, নাকি নিজের মনিবের সব কথা চুপচাপ মাথায় গুঁজে সহ্য করে নেওয়া? তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। বেশ, আমি সোজা বাংলায় তোমায় বলি, তোমার কাজের প্রোফাইলে ঠিক কি কি আছে? তোমার মনিব কাম ভাই মাতাল হয়ে গেলে তারপর তাকে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দেওয়া, তারপর স্যার চাবিটা এখানে রাখলাম বলে বাড়ি থেকে বিদায় নিয়ে নেওয়া। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।